তবে আমি যেটা বলতে চাই, আমি আজকের যে গ্যারবি শরীফ, এই গ্যারবি শরীফ একটা প্রেমময় প্রোগ্রাম যেটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভালোবাসা। যেমনটি আমি কেন বললাম এখানে আসলাম, এই কারণে যে আমার রাসুলকে বেশি ভালোবেসে রাসুলের আগমনকে ঘিরে গাউসে পার অনেক বেশি আনন্দিত হতেন, আনন্দ উৎসব করতে 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 করতে। যেমন আনন্দ কিন্তু অনেক ধরনেরই হয়, আনন্দ কি অনেক ধরনের হয়। যেমন আজকে যদি আমি আজকের এই রাসুলের আগমনকে খুশি হয়ে গিয়ারবি শরীফ গাউসে পাক উৎসব করেছেন, সেই উৎসবে দেখে আমার রাসুল গাউসে পাকের ঘরে চলে আসলেন, সেই গাউসে পাকের মাধ্যমেই আমরা গিয়ারবি শরীফটা পেয়েছি, আর আমি পেয়েছি এটা বাগদাদি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা থেকে, ওনার লিখিত কিতাব থেকে। যেই দিন আমি জেনেছি গিয়ারবি শরীফ অনেক ফজিলতপূর্ণ একটা আমল, একটা দিন, একটা মুহূর্ত। আসলে আমরা তো ব্যস্ত মানুষ, ব্যস্ততার কারণে কিন্তু নির্দিষ্ট সময়টাতে আমরা করতে পারি না। তারপরেও কিন্তু আল্লাহ রাসুলের সাথে বড় পীর আব্দুল কাদের জিলানি ওনার সাথে প্রেম রেখে আমি গাউস বড় আমাদের যে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদিপুর সাহেবকুল্লা ওনার প্রতি সম্মান রেখে ভালোবাসা রেখে, কারণ আমি তো আমি কিন্তু ধীরে ধীরে পেয়েছি, কিন্তু আমি ডিরেক্টলি পাইনি, স্টেপ বাই স্টেপ কিন্তু এটা আমাদের কাছে এসেছে। তো আমি আজকে এই আলোচনার মাধ্যমে সকল মানুষকে বলবো, এই গিয়ারবি শরীফের প্রতি শ্রদ্ধাশীল হন। এই গিয়ারবি শরীফ যে কত বড় নিয়ামত, এই গিয়ারবি শরীফ যেই কোনো মানুষ যখন বিপদে পড়তো, আমার কাছে যে আমার ছেলেরা যারা আছে, আমার পিচ্ছিরা যারা আছে আমার সাথে, তারা সময় দেয়, তারা দেখলে প্রায় সময় যখন বিপদগ্রস্ত হয়ে মানুষ আমার কাছে ফোন করে, তখন কিন্তু আমি তাকে বলি, কারণ আমি গিয়ারবি শরীফের পুরো ইতিহাসটা আমি পড়েছি, এটা কীভাবে আসলো, কেন আসলো, এটাকে ভালোবাসলে, এটাকে মূল্যায়ন করলে, এটাকে কী বেনিফিট পাওয়া যায়, আমার রেজাল্টটা কী আসে সেটা আমি জেনেছি। এই পর্যন্ত আমি যত জায়গায় গিয়ারবি শরীফ সম্পর্কে মানুষকে বলেছি, মানুষ মনে প্রাণে করেছে, এবং সেখান থেকে একটা কিন্তু রেজাল্টও এসেছে। তো এই জন্য আর আমি বিশেষ করে আমি এবং আমার পরিবার, আমার পুরো মানে পুরো পরিবারের যে একটা ব্যবস্থাপনা, এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এটা শুধু এই গিয়ারবি শরীফ আছে, তার সাথে আনুষঙ্গিক আরও কাজ আছে। যেমন আমি এই দিনই কিন্তু আমার আর কোনো কাজ নাই, আজকে সারাটা দিনই আমার মধ্যে একটা আলাদা একটা ঈদের আমেজ, আমার মধ্যে একটা মানে আমি ফিল করছি যে আমার কাছে মেহমানরা আসবে, আজকে প্রোগ্রাম করব, নবীর প্রেমে দরুদ পড়ব, আল্লাহর প্রেমে জিকির করব, কত ধরনের প্রেমময় বক্তব্য হবে সেই দিক চিন্তা করে কিন্তু আমি আজকে এই মানে সারাটা দিনে আমার মধ্যে একটা আনন্দ কাজ করছে। তো সেই আনন্দ থেকে আজকে আমি বলতে চাই, যেটা বলতে চেয়েছিলাম, আমাদের মধ্যে কিন্তু বর্তমানে আমরা মুসলমান, আমরা একদিকে ইহুদি নাসারাদের দিকে হাঁটছি, আর উল্টো দিকে শুধু স্বার্থের জন্য, পৃথিবীর অল্প সময় সুবিধার জন্য, সাময়িক সময়ে একটু আরামের জন্য কিন্তু আমরা বেশিরভাগই মুনাফিকি করছি। কি করছি? মুনাফিক জাহান্নামের কোথায় থাকবে? সর্বনিম্ন স্তরে থাকবে। আর মুনাফিক মানুষ কখন হয়? যোগ্য ব্যক্তির সংস্পর্শে যখন যেতে না পারে তখনই কিন্তু মানুষ মুনাফিক হয়, আর অতিরিক্ত পৃথিবী রুবি হলেই কিন্তু মানুষ মুনাফিক হয়। কিন্তু এই মুনাফিক কিন্তু কখনোই শুভ কোনো ফল পায় না। ইয়াজিদ কি পেয়েছিল? ইয়াজিদের যে সঙ্গীরা ছিল ওরা পেয়েছিল? ওরা তো প্রায় শূন্য ছিল, 2500। ওরা কি পাইছে? ওরাও পায় নাই। ইয়াজিদ মাত্র ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিল, এর বেশি থাকার সৌভাগ্য তার হয়নি। কারণ ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পর থেকে কিন্তু ইয়াজিদ একটা দিন একটা মুহূর্ত কিন্তু শান্তিতে